টানা এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হতে পারে আপনার আপনি কি জানেন মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছ মাংস ডিম এমন অনেকেই যারা মাছ মাংস সারা খেতেই পারেন না আচ্ছা ভাবুন তো মাংস মানুষদের যদি এক বছর মাংস না খেয়ে থাকার কথা বলা হয় তাহলে নিশ্চয় তিনি আটকে উঠবেন কিন্তু এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেন তাহলে তার ফলাফল হবে অবিশ্বাস্য চলুন তাহলে জেনে নিই কি ফলাফল ঘটতে পারে আপনার শরীরে এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেন তাহলে গড়ে তার ওজন কমবে দশ কেজি শুধুমাত্র শাকসবজি জাতীয় খাবার ডায়েটে রাখলে এবং মাংস না খেলে ব্যায়ামের নিয়ম পরিবর্তন না করেই ওজন কমানো সম্ভব দশ কেজি কোলেস্টেরল রক্তচাপ হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই হ্রাস পাবে শাক আহাই ব্যক্তিদের মধ্যে এই সমস্ত রোগের সম্ভাবনা অনেকটাই কম দেখা দেয় মাংসপ্রেমীদের তুলনায় ভেজিটেরিয়ানদের মধ্যে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক কম দেখা যায় আবার যারা প্রক্রিয়াজাত মাংস বেশি খান তাদের জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাংসের মধ্যে দুই ধরনের শ্রেণী বিভাগ করেছিলেন তা হলো প্রক্রিয়াজাত মাংস এবং অন্যান্য মাংস বেকন সসেজ সালামি প্রভৃতি প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এর ফলে ক্যান্সারও হতে পারে আর রেডমিল খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়া যারা মাংস খান তাদের জন্য গাট ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার অনেক একটাই আশঙ্কা থেকে যায়